বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি দই মাসালা চিকেন নিয়ে। এই মাসালা দই চিকেন রেসিপি তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমি মুরগির পুরো অংশটাই নিয়ে নিয়েছি, পা, গিলে, কলিজা, মাথার অংশটা, হাড়, মাংস সহ সব কিছু মিলিয়ে 1.5 কেজি পরিমাণ নিয়েছি। আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে তেলে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়াবাজি করব না, যেন একটু লালচে লালচে হয় সেভাবে আমি একটু তেলে ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি অন্যদিকে আরেকটা মশলা রেডি করে নেব। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ 7-8 পিস, আর জিরে 1 টেবিল চামচ পরিমাণ, আর বড় সাইজের 1টা রসুনের 3 কোয়া রসুন নিয়েছি। নিয়ে আমি এগুলোকে হাত দিয়ে একটু পিষ্নিতে আড়াভাঙা করে নিচ্ছি। হাফ ভেঙে নেব, হাফ আস্তা থাকবে। আমি পাশে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নরম করে নেব। খুব বেশি কড়াবাজি করব না। হালকা একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেজপাতা 2টো, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর দারুচিনি দিয়েছি 2 পিস। তেজপাতা দারুচিনি দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যেন মশলাটা ভাজা ভাজা হয়। এখানে আমি 3 পিস লবঙ্গ দিয়ে দিয়েছি। আমি এখন যে মশলাটা আড়াভাঙা করেছি সেখানে সবুজ এলাচ দিয়ে দিয়েছি 4-5টি ছোট সাইজের, আর সাদা কালো গোলমরিচ দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে একটু হাত দিয়ে ভেঙে নেব। সবুজ এলাচের ভিতরের বিচিগুলো যাতে খুব ভালোভাবে মিহি করে ভাঙা হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও দিতে পারেন, কিন্তু এই রেসিপি তৈরি করার জন্য যেভাবে মশলাটা তৈরি করার প্রয়োজন আমি ঠিক সেভাবেই করে নিয়েছি। হাফ ভেঙে নিয়েছি আর হাফটা আস্তা রেখেছি। 1 টেবিল চামচ আদা বাটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পুরো মশলাটা চুলের উপরের যে মশলাটা ছিল ওটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি এখানে গুঁড়ি মশলাগুলো অ্যাড করে দেব। আমি লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি দেব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে এখন 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে কষিয়ে নেব। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও আমি এটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তেলটা যখন পুরোপুরি উপরে ভেসে উঠবে খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায়, তাহলে একদমই খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি একটা কালো বড় এলাচ দিয়ে দেব। কালো বড় এলাচ দিয়ে দেওয়ার পর আবারও মশলাটাকে আমি ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু কালো এলাচটা একটু ফেটিয়ে দিয়েছি যেন একটা খুব ভালো ফ্লেভার আসে। আবারও কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলা চিকেন দুটোই পুড়ে যাবে। খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মতো, এখন আমি চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। দেখুন, খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে। এখন আমি পানি দিয়ে দেব। আমি গরম পানি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ, যেহেতু এখানে কোনো জল থাকবে না তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এখানে বড় সাইজের একটা টমেটো কিউব করে কুচি করে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব।
এখন আমি আর ঢাকনা ব্যবহার করব না, নেড়েচেড়ে দিয়ে আমি এখন দিয়ে দেব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। আমি যেহেতু বড় সাইজের একটা চামচ ব্যবহার করেছি, তাই এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই হবে। আমি টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনা ব্যবহার করব না, 1 থেকে 1.5 মিনিট পর এই পর্যায়ে আসছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়ি দেওয়ার পর নাড়াচাড়া করব না, 30 সেকেন্ডের মধ্যে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর নেড়েচেড়ে আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল খুব মজাদার টেস্টি একটা দই মাচালা চিকেন। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।